بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ثم تام الدين بهايرا السلام عليكم ورحمة الله وبركاته أمادر أكبر سلوك أتشين جي ديني ونك شمال مسجده جهن জমাতের আগে মানে ফজর এবং যখন উদাহরণস্বরূপ বললেন বলেন ফজর এবং জোহরের যখন আগে মসজিদে প্রবেশ করে তখন মানে সময় এত বেশি থাকে না এখন তিনি কি তাহাইয়াতুল মসজিদ পড়বেন যে নামাজটি মসজিদে প্রবেশ করলে পড়তে হয় তাহিয়াতুল মসজিদ বলা হয় যে দুরাকার নামাজ সেটা আদায় করবেন নাকি সুন্নত আদায় করবেন ফজরের আগে সুন্নত অথবা জোহরের আগে আদায় করবেন কারণ সময় খুবই কম সময় কম থাকে যখন উনি যদি তাহিয়াতুল মসজিদ পরে তখন সুন্নতের সময় নাও পেতে পারেন এই পর্যায়ে ওনার করণীয় কী প্রথমে আমি আমাদের ভাইকে বলবো যে ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ অপরাক্ষ্যাত আমরা যদি কেউ মসজিদে প্রবেশ করি নিয়মভাবে আমরা يعني مسجد البرابشير امرا أمره بوشبونا بوشاراكي امرا دو نماز كربو رسول الله صلى الله عليه وسلم اكت حديثي أمدر جي بولي دخل... تشين جي بخاري أبو مسلمي بوجه جي إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين شترن بايرة أمره جدي مسجد প্রবেশ করি তাহলে আমরা আমার হাদিসের অর্থ হলো এভাবে যে তোমরা যদি তোমাদের মধ্যে কেউ যদি মসজিদে প্রবেশ করে সে যেন না বসে যতক্ষণ পর্যন্ত সে দুরাকাত নামাজ আদায় না করে সুতরাং আমরা মসজিদে প্রবেশ করলে আমাদের প্রথম কাজ হবে আমরা দুরাকাত নামাজ পড়বো তখন তারপর আমরা বসবো কিন্তু কেউ যদি মসজিদে প্রবেশ করে এখন দেখুন যদি সে দেখে যেভাবে নাকি আমার ভাইয়ের প্রশ্ন করেছেন মানে ফজরের সময় অথবা জোরের সময় সে যদি দেখে সে যদি দুই এক তাহাইয়ে মসজিদ পরে তখন সে সুন্নত পড়ার সময় নাও পেতে পারে একামত দিয়ে দিতে পারে এমত এমন এরকম অবস্থায় সে মানে এভাবে করবে সে তাহাইতুল মসজিদ না পড়ে সে ডাইরেক্ট শূন্যতটি পড়বে মানে ডাইরেক্ট শূন্য ফজরের শূন্যদটি আদায় করবে অথবা জোহরের শূন্যটি আদায় করবে এবং এভাবেই নিয়োগ করবে যে তার সুন্নত নামাজটাই এটা তাহাইয়াতুল মসজিদ মানে সে এক 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 আবাদতে দুইটি নিয়ত করবে দুই আবাদতে এক দুই নিয়তে একটি আবাদত করবে মানে এভাবে নিয়ত করবে যে এটি আমার মসজিদও আবার এটি আমার ফজরের সুন্নত এভাবে সে নিয়ত করবে তাহলে সে তাহাতল মসজিদেরও স্বয়াব পেয়ে যাবে এবং ফজরের সুন্নতেরও অথবা জোহরের সুন্নতেরও স্বয়াবটি পেয়ে যাবে হ্যাঁ যদি সময় থাকে তাহলে আপনি আগে তাহিয়তুল মাস দুরাকাত পড়লেন পরে আবার ফজরের দুরাকাত সুনত পড়লেন কিন্তু যদি সময় না থাকে তাহলে আপনি শুধু দুরাকাত ফজরের সুন্নতি আদায় করবেন অথবা জোহরের সুন আদায় করবেন এই এই নামাজের যে নিয়তটি করবে নিয়তটি আপনি দুইটি নিয়ত করলেই আপনার বেশি উত্তম হবে যে এটি ফজরের সুন্নত এর সাথে সাথে এটা তাহিয়াত মসজিদ بارك الله فيكم وصلى الله على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين